যে খবরের দিকে পায়েল এই মুহূর্তে আমরা নজর রাখবো তুমি যদি দিয়ে দাও কারণ বিজেপি কর্মী মায়ের লড়াই নজর রাখতে হচ্ছে কারণ বিজেপি কর্মীর মার মৃত্যু হয়েছে যে অভিযোগ যে ছেলে বিজেপি করার জন্য মাকে মারধর করা হয় এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকদিন ধরে তার চিকিৎসা চলছিল অবশেষে সব চিকিৎসার অবসান হলো বা লড়াইয়ের অবসান হলো নিমতার বিজেপি কর্মীর মার মৃত্যু হলো আমরা একটা বক্তব্য শুনে নেব এবং তারপর আমরা প্রতিনিধির কাছ থেকে এই বিষয়ে আরো ডিটেইলে জানবো আগে শুনবো রাত্রি চারটে নাগাদ মা মারা গেছে কতদিন পর্যন্ত ছিল ২৩ দিন আমি কারোর নাম বলিও নি আগেও বলিনি আমি এখনও জানি না ওদের মুখে পট্টি বাঁধা দিল কে ছিল না কে ছিল আমি বলতে পারবো না আমি তাই আমার মা চলে গেছে আর কি বলবো আর তো মা নেই সৌমেন রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি সৌমেন আমরা বক্তব্য শোনাচ্ছিলাম যে বিষয়ের অভিযোগ উঠছিল যে বিজেপি করার জন্য এই মারধর এবং যার জেরে এই মৃত্যু এখনো অবধি কোনো অ্যারেস্ট বা কি আপডেট এবং অবশ্যই এলাকার একটু শোকের আবহটা বুঝবো তোমার মাধ্যমে দেখো প্রথমেই জানিয়ে রাখি যে গত মাসের ২৭ তারিখ সকালবেলা কিন্তু এই খবর সবার প্রথম ২৪ ঘন্টা সম্প্রচার করে এবং সেই খবরের জেরে যেটা আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত এই বিষয়টা হস্তক্ষেপ করেছিল কারণ হচ্ছে যেহেতু এক বিজেপি কর্মীকে এবং তার মাকে বিজেপি করার অপরাধে রাত্রিবেলা প্রায় ১.৫টা নাগাদ কিন্তু তৃণমূলের দুষ্কৃতি বাহিনী তারা কিন্তু নিমতে উত্তর দমদমের ৬ নম্বর ওয়ার্ডে তার বাড়িতে চড়াও হয় এবং বেধড়ক মারধর করে এবং এই ঘটনার পর কিন্তু রাজনীতিতে বেশ তোলপাড় হয় এবং তার বাড়িতে আসেন শুভেন্দু অধিকারী অর্জুন সিং এবং শুভেন্দু অধিকারী তার চিকিৎসার দায়িত্ব নেয় তার ৩ দিন পরে কিন্তু তাকে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এবং প্রায় দীর্ঘ ২০ দিন কিন্তু সেখানে চিকিৎসা চলে এবং ৩ দিন আগে তিনি কিন্তু নার্সিংহোম থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসেন এবং আজ ভোর রাত্রিবেলা কিন্তু মারা যান এবং এই ঘটনার পর যখন তার বাড়িতে আমরা গেছিলাম এবং এলাকায় কিন্তু একটা শোকের ছায়া এবং তারপর উত্তর দমদমের যে বিধানসভা ক্যান্ডিডেট বিজেপির তিনি কিন্তু এসেছিলেন এবং এসে পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন এবং এখনো পর্যন্ত যেটা পুলিশের ভূমিকা নিয়ে যেটা আমরা দেখেছিলাম যে যাদের বিরুদ্ধে এফআইআর এর নাম ছিল তাদেরকে কিন্তু পুলিশ কিন্তু অ্যারেস্ট করেনি তারা কিন্তু কোর্ট থেকে গিয়ে কিন্তু বেল নিয়ে নিয়েছিল এবং এই ঘটনার পর কিন্তু এখনো পর্যন্ত যারা এই ঘটনার সাথে যুক্ত তারা কিন্তু এখনো বাইরে কিন্তু এলাকায় ঘুরে বেড়াচ্ছে প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত একটা প্রশ্নের মুখেই রয়েছে ধন্যবাদ এরই পাশাপাশি শুক্লা আমরা টুইটে নজর রাখবো অমিত মালব্য এক্স্যাক্টলি অমিত মালব্য টুইট করেছেন কারণ আপনারা জানেন দেখো বিজেপির সর্বোচ্চ স্তরের নেতারা যেভাবে এই ইস্যুটিকে নিয়ে ময়দানে নেমেছেন এবং যেভাবে পরপর টুইট আসতে শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এছাড়া অমিত মালবীয় যিনি এরাজ্যে থেকে বিজেপির নির্বাচনী প্রচার অভিযান এবং এবং সোশ্যাল মিডিয়ায় বিজেপির আক্রমণ প্রতি আক্রমণ এইগুলো এইগুলো দেখভাল করছেন সেই অমিত মালবীয় এরাজ্যে বিজেপির অন্যতম পর্যবেক্ষক অরবিন্দ মেনন তারা সকাল থেকে টুইট করতে শুরু করেছিলেন তাহলে এর থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই ইস্যুটিকে বিজেপি একেবারেই হাতছাড়া করতে চাইছে না এবং খুব বড় নির্বাচনী ইস্যুই এটিকে গড়ে তুলতে চলেছে তুমি জানো যে একের পর এক ইস্যু নিয়ে রাজ্য রাজনীতি কিন্তু সরগরম এমনিতেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু হওয়ার পর থেকে উত্তাপ বেড়েছিল তার মধ্যে নন্দীগ্রাম পর্ব এবং এই যে শোভা মজুমদার যার মৃত্যু হয়েছে তাকে কিন্তু হাসপাতালেও ভর্তি করা হয়েছিল দুদিন আগে হাসপাতাল থেকে তাকে ছেড়ে দেওয়া হয় এবং বাড়ি আসার পর তার মৃত্যু হয় বিজেপি কিন্তু এখন দাবি করছে যে পরিমাণ আঘাত তিনি পেয়েছিলেন যেরকম ক্ষত তৈরি হয়েছিল তা এই বয়সে এসে তার পক্ষে আর রিকভার করা সম্ভব হয়নি ফলে তিনি সেই ক্ষতস্থানের কাছে আত্মসমর্পণ করলেন তার মৃত্যু হলো এবং অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে টুইট করেছেন যেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তিনি লিখেছেন শোভারানী মজুমদারের পরিবারের যন্ত্রণা এবং ক্ষত মমতা দিদিকে দীর্ঘদিন তাড়া করে বেড়াবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এর থেকে বোঝা যাচ্ছে যে এই ইস্যুকে কিন্তু বিজেপি অন্যতম বড় হাতিয়ার করতে চলেছে এবং দুদিনের মধ্যেই আবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ আছে তার আগে এই ইস্যু কিন্তু বিজেপির বড় হাতিয়ার হবে ধন্যবাদ ঈশান এরই পাশাপাশি আমরা আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে অমিত শাহ অমিত মালব্য থেকে শুরু করে জেপি নাড্ডা টুইট করেছেন কারণ এই বিষয়ে ইতিমধ্যেই সরব হয়ে গিয়েছে বিজেপি শিবির বিজেপি যারা প্রধান মুখেরা রয়েছেন তারা একে একে টুইট করে সোচ্চার হচ্ছেন কারণ তৃণমূল কংগ্রেসের স্লোগান আপনাদের মনে থাকবে যে বাংলা নিজের ঘরের মেয়েকে চায় এবং যার মৃত্যু হয়েছে আজ বিজেপি কর্মীর মার তিনিও বাংলার মেয়ে বাংলার মা তা নিয়ে কেন মমতা বন্দ্যোপাধ্যায় নীরব কেন তিনি কিছু বলছেন না তা নিয়ে সরব হয়ে টুইট করেছেন অমিত মালব্য টুইট করেছেন অমিত শাহ তিনি পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে টুইট করেছেন এবং জেপি নাড্ডা তিনি বলছেন যে বিজেপি সর্বদা নারী সুরক্ষার কথা ভাবে তবে এই বলিদান অবশ্যই মনে রাখবে বিজেপি
তৃণমূলের গুন্ডাদের হাতে বাংলার মেয়ের মৃত্যু, তার পরিবারের ক্ষত ও যন্ত্রণা মমতাকে তারা করবে, টুইট করেছেন এইভাবে অমিত শাহ। অর্থাৎ এখানে খুব উল্লেখযোগ্য, মমতার নাম করে কিন্তু তিনি টুইট করেছেন। বিজেপি সমর্থক হওয়ায় প্রাণ দিতে হলো শোভা মজুমদারকে, তার বলিদান মনে থাকবে, এভাবেই কিন্তু টুইট করছেন একেবারে প্রথম সারির বিজেপি নেতারা। একে একে টুইট আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ বিজেপি কর্মীর মার মৃত্যুকে কেন্দ্র করে সরগোল পড়ে গিয়েছে। টুইট করছেন বিজেপির প্রধান মুখেরা, একে একে টুইট করছেন, যেমন অমিত শাহ টুইট করেছেন জেপি নাড্ডা, টুইট করেছেন অমিত মালব্য। কারণ যে অভিযোগ বিজেপির পক্ষ থেকে যে বিজেপি করার জন্যই বিজেপি কর্মীর মাকে বেধড়ক মারধর করা হয়, মূলত ছেলেকে মারধর করতে আসছিল এবং তা আটকাতে গিয়েই মারধরের মুখে পড়ে মা, এবং এক মাস ধরে চিকিৎসা চলছিল যেমনটা আপনাদেরকে জানাচ্ছি। তৃণমূল কংগ্রেসের রিয়াকশন একটু আপনাদেরকে আমরা শোনাবো, কারণ একে একে যে টুইট তাকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করা হয়েছে। মা বিচলিত হয়ে ওকে বাঁচাতে এসেছিলেন, বাঁচাবার মতো কোনো ব্যাপার ছিল না, মা পড়ে যায়, মা চিকিৎসা হয়, কিন্তু মার বয়স ছিল প্রায় 85, ওর এমনি রেনাল ফেলিয়ার ছিল, কার্ডিও রেসপিরেটরি সমস্যা ছিল, তার ফলে উনি অসুস্থ হয়ে পড়ে। সেই ঘটনাটা অনেকদিন আগে ঘটেছে, প্রায় মাসখানেক আগে, আজকে উনি মারা গিয়েছেন। ডাক্তাররাও বলেছে যে এটা কার্ডিও রেসপিরেটরি ফেলিয়ার, তার মানে হৃৎপিণ্ডের কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্যে এবং ফুসফুসের কাজ বন্ধ হওয়ার জন্য উনি মারা গিয়েছে। এর সাথে কোনো আঘাত, কোনো চোট এর সম্পর্ক নেই। বিজেপি অনর্থক এটাকে নিয়ে রাজনীতি করছে, যে কোনো মৃত্যুই খুব দুঃখের, কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি করা উচিত না। মেয়েকে ছাদে নিয়ে গিয়ে তার উপরে অত্যাচার করছিল, বাঁচাতে গিয়ে মাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, সিঁড়ি দিয়ে পড়ে মারা গেছে, তার বিচার হয়েছে? পশ্চিমবঙ্গের কোন ঘটনাটার বিচার হয়েছে? কামদুনি থেকে শুরু করে কোন ঘটনার সুরাহা পেয়েছে? কোন মেয়ে সুরাহা পেয়েছে? কোন মহিলা সুরাহা পায়নি। এটা অত্যন্ত লজ্জাজনক। পশ্চিম বাংলার সমস্ত মানুষ আশা করেছিল মহিলা মুখ্যমন্ত্রী, যার নাম মমতা, তিনি মমতাময়ী হয়ে উঠবেন এবং মহিলারা সুরক্ষিত হবে। কোনো দিক দিয়ে মহিলারা আজকে সুরক্ষিত নেই, এবং সবচেয়ে আজকে নির্বাচন চলাকালীন যে ঘটনা ঘটল তাকে ধিক্কার জানাবার কোনো ভাষা নেই।